মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলহাজ আজমির ওসমানের নেতৃত্বে স্বাধীনতা দিবসের র্যালিকে সফল করার লক্ষ্যে খানপুর বরফপুর এলাকার অলিদ, মনির, সনেট, আশিক ও সোহানের নেতৃত্বে নেতাকর্মীদের একটি বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে। শনিবার 26 মার্চ বিকেলে নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট হাসপাতাল রোডের সামনে এই স্বাধীনতা দিবসের র্যালিকে সফল করতে দুপুর থেকেই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন হতে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতাল রোডের সামনে আশেপাশে জড়ো হয়েছে। সাব্বির আহমেদ, NNTV, নারায়ণগঞ্জ।